রাত পোহালে লক্ষ্মী পূজা, তাই শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মা লক্ষ্মীকে ঘরে আনার প্রস্তুতি। হিন্দু ধর্মমতে লক্ষ্মী হলেন ধন সম্পত্তি ও সৌভাগ্যের দেবী, তাই ধন প্রাপ্তির আশায় প্রতিটি ঘরে ঘরে আরাধনা করা হয়ে থাকে মা লক্ষ্মীর। কথিত আছে সৌন্দর্য সম্পদের দেবী চঞ্চলা, তাই তাঁকে ঘরে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয় আপামর বাঙালিকে। লক্ষ্মীর ঝাঁপি যাতে পরিপূর্ণ থাকে তারই আরাধনা করা হয়। বাংলারই কোজাগরি লক্ষ্মী পুজোর সঙ্গে মিলেমিশে রয়েছে কৃষিকাজ ও সংস্কৃতি, তাই তার উপকরণ ও আচার অনুষ্ঠানও হয়ে থাকে কৃষিকাজকে ঘিরে। বাঙালির কাছে কোজাগরি লক্ষ্মী পুজো হলো লৌকিক আচার অনুষ্ঠান মেনে লক্ষ্মী বন্দনা। এই লক্ষ্মী পুজোর আয়োজনকে ঘিরে শুক্রবার গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়ার বাজারগুলোতেও ক্রেতা বিক্রেতা উভয়ের উপস্থিতি ছিল বিপুল সংখ্যক। কেউ লক্ষ্মী প্রতিমা নিয়ে, আবার কেউ রকমারি ফলমূলের, তো কেউ আবার বাজি পটকার পশোরা সাজিয়ে বসেছে। প্রতিমা থেকে শুরু করে ফল এবং বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছর ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি। এখন পর্যন্ত বেচাকেনা বেশ ভালোই চলছে এবং বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা। কি কি নিয়ে আসেন আপনি? আমি কতকি কাসাউলি কি বেলপাতা ফুলবা কলার ফুল কিরকম বেচা কিনা? অন্যান্য বছর তুলনা ভালো নেই বছর। লোকজন কিরকম নাম দেখা যায়, কিরকম আশা করতেছেন, কেমন বলছেন? আশা করছে অন্যান্য বার থেকে ভালো আশা, অনেক মাল নিয়েছিলাম। এখন পর্যন্ত কেমন বেচা কিনা হয়েছে? ভালো হয়েছে। কী নাম আপনার, কোন জায়গায় দোকান দিচ্ছেন আপনি? তেলিয়ামুড়া ফলবাজার। শুধু ছোট কিংবা বড় নয়, ছোট থেকে বড় সকল আয়তনের লক্ষ্মী প্রতিমা দেখা গিয়েছে বাজারের প্রতিটি দোকানে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।